আজকের ভিডিওটি হাম ও রুবেলা সংক্রান্ত যে ভ্যাকসিন সেই ভ্যাকসিন সম্পর্কে আজকের ভিডিওটি। 9 মাস বয়স থেকে 15 বছর বয়সের ছাত্রছাত্রীদের কিন্তু এই হাম রুবেলা টিকাকরণ কর্মসূচি নেওয়া হবে আগামী কিছুদিনের মধ্যে সরকার থেকে। তো আপনাদের উদ্দেশ্যে একটা সরকার থেকে রিপোর্ট দেওয়া হয়েছে, এটা আপনাদেরকে দিয়ে দেবো এক্ষুনি, তাও আমি পড়ে শোনাচ্ছি। প্রিয় অভিভাবক বৃন্দ, হাম এবং রুবেলার প্রতিষেধক যা হাম ও রুবেলার আক্রমণ থেকে বাঁচায় সেটি সারা দেশ জুড়ে বিভিন্ন বিদ্যালয় ও দূরবর্তী এলাকায় আউটরিচ স্টেশন যেখানে চালু হতে চলেছে। 9 মাস বয়সী শিশু থেকে 15 বছর বয়সী কিশোর কিশোরীদের যদি আগেও টিকা নেওয়া থাকে তাহলেও এই এমআর এর টিকা নেওয়া অত্যন্ত জরুরি। ব্যাখ্যা, হাম কি বলেছে? হাম দূরীকরণ ও রুবেলা নিয়ন্ত্রণের জন্য 9 মাস বয়সী শিশু থেকে 15 বছরের কম বয়সী কিশোর কিশোরীদের এই টিকাকরণ জরুরি। এই রোগগুলি কিন্তু প্রতিরোধ করবে, একটা হচ্ছে হাম রোগ আর একটা হচ্ছে রুবেলা। হাম কিন্তু একটা ভয়ানক মারণ রোগ, ভাইরাসের মাধ্যমে ছড়ায়। হামের ফলে কিন্তু বিকলাঙ্গতা এবং শিশুর অকাল মৃত্যু পর্যন্ত হতে পারে। যদি হাম তেমনভাবে যদি আক্রমণ করে কোনো শিশুর ক্ষেত্রে তার কিন্তু বিকলাঙ্গতা হয়ে যেতে পারে বা অকাল মৃত্যু হতে পারে কিন্তু কোনো বাচ্চাদের ক্ষেত্রে। আর রুবেলা কি বলেছে? রুবেলা একটি ভাইরাসজনিত সংক্রমণ রোগ, এর উপসর্গ হামের মতো, একটি ছেলে ও মেয়ে উভয়েরই হতে পারে এটা। কোনো মহিলার যদি গর্ভাবস্থায় শুরুতে এই সংক্রমণ হয় তাহলে জন্মগত রুবেলার লক্ষণ দেখা দিতে পারে, যা মা ও নবজাতকের জন্য খুবই কিন্তু ক্ষতিকারক। অর্থাৎ আমাদের কিন্তু এই টিকাকরণ কর্মসূচিতে যত আপনাদের এলাকায় বাচ্চারা রয়েছে 9 মাস বয়স থেকে আপ টু একদম আমাদের 15 বছর বয়স পর্যন্ত, তাদের সকলের কিন্তু এই টিকাকরণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। এই প্রতিষেধক সব বিদ্যালয়ে অঞ্চল ভিত্তিক, কিছু জায়গায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এবং সরকারি স্বাস্থ্যকেন্দ্রে দেওয়া হবে। আগে টিকা নেওয়া থাকলেও এই টিকা নিতে হবে। এমআর প্রতিষেধক অত্যন্ত নিরাপদ এবং এর কোনো মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া নেই। শিশু অথবা কিশোর কিশোরীদের প্রতিষেধক দেবেন প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা। আপনার 9 মাস বয়সী শিশু থেকে 15 বছরের কম বয়সী কিশোর কিশোরীদের এমআর প্রতিষেধক অভিযান কেন্দ্রে নিয়ে আসুন। চলুন আজকে এই এমআর ভ্যাকসিনের কেন্দ্রে নিয়ে যাবো আপনাদেরকে সরাসরি। এখানে দেখুন তারিখ দেওয়া আছে, এমআর টিকা কেন্দ্র মালিপাড়া প্রাথমিক বিদ্যালয়, তারিখ 9/1/2023। বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য এখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। মনে রাখতে হবে কোনো একটি শিশুর জন্য এই এমআর ভ্যাকসিন থেকে বাদ না পড়ে। সকলকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন।